শীতের ফসলের মাঠ প্রস্তুত, বপন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ির কৃষকেরা। বেগুন, করলা, মূলা, লাউ, পটল, ফুলকপি সহ শীতকালীন বেশ কিছু সবজি বাজারে উঠতেও শুরু করেছে। তবে এসব সবজির দাম একটু বেশি বলছেন ক্রেতারা। ভোর থেকেই ফসলের মাঠে কৃষকদের ব্যস্ততা। কেউ সবজির মাঠ প্রস্তুত করছেন, কেউ বা ফসল বপনের প্রস্তুতি নিচ্ছেন, কেউ বা করছেন পরিচর্যা। এ চিত্র রাজবাড়ির পাঁচ উপজেলাতেই। জেলার বিভিন্ন মাঠে বেগুন, করলা, মূলা, লাউ সহ ফুলকপি চাষ করেছেন জেলার কয়েক হাজার কৃষক। ফসল তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে লাভের আশা তাদের। টমেটো আছে, পেঁয়াজ আছে, এরই মাঝে বাজারে উঠতে শুরু করেছে শীতের অনেক আগাম সবজি। তবে গতবারের তুলনায় এই সময় বাজারে সবজি কম, পাশাপাশি দামও বেশি বলছেন ক্রেতারা। গত বছরে এই সময় সবজির আমদানি ছিল অনেক, কিন্তু সেই তুলনায় একটু কম। সবকিছুরই দাম একটু বেশি, কাঁচা বাজারের দামও অনেক বেশি। সবজি উৎপাদনে কৃষকদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সরকারি কৃষি বিষয়ে মাঠ পর্যায়ে একেবারে কৃষকদের সাথে থেকে তারা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন, নতুন নতুন জাত সম্পর্কে তারা বলে থাকেন, যেগুলো উৎপাদন বেশি হয়। এবার জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,500 হেক্টর জমিতে। এরই মধ্যে 1,700 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে। DBC News Desk.